আমার নাম মোহাম্মদ আলী হোসেন। আমার ভাই সেলিম আর কি ফোন দিছিল, ফোন দেওয়ার পরে আমি গেছি যে আমার শ্বশুর বাড়িতে বেড়াইবার যাইব মিয়ার বাজার। তো আমি যাওয়ার পরে কইছি কেমনে যাই, পরে ফোন করে আনি নিচ্ছে, পরে আমি বলছি যে লোন যাই, পরে যেমন কইতেছে কয় থাক যাই, পরে সন্ধ্যা হয়ে গেছে, পরে কইতেছে যে আজকে আনি থাইল সকালে যাম না তো শ্বশুর বাড়িতে, পরে যেমন কইতেছে, পরে বাইর লগে আমি আনি রয়েছি সেলিমের সাথে মাইনুল ছিল লগে, তিনজন খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছি। এদিন বৃহস্পতিবার শুক্র মানে বৃহস্পতিবার শুক্রবারে সকাল আঙ্গ দৌড়ছে গিয়া দিয়ে ডাক্তারছে কেবারে লক করতে ইয়ার টাইতেছে কইতেছে কেবার খুলবার, পরে মাইনুল বাড়িছে আতসা করে আমরা আতসা করে মাইনুল বাড়িছে, বাড়ার পরে আমি ছবি দিয়ে আমিও বাড়িছি, বাড়িছি পরে সেলিম মানে কারো দৌড়ছিল আর কি, দৌড়ছে পরে বলছে যে গুলি করে দিমু গুলি করে দিমু কোনো ইয়া চেষ্টা হলে পারুক, পরে বাড়িছি পরে আমার দুই হাতে হ্যান্ডকাপ লাগাইছে আর তো কালা কাপড় দিয়ে বাইন্দা নিচ্ছে গাড়িতে, পরে এনতে দৌড়া ছেলে মার মানুষ লই আমি দেই না গাড়িতে, কোন গাড়িতে লইছে, পরে আমার একটু আমাকে তো উঠাইছে, উঠাই লইয়া যেমন গেছে ঢাকা কোন জায়গায় গেছে আমি বলতে পারতাম না, পরে এখানে যাওয়ার পরে আঙ্গনিয়া রাখছে, রাওয়ার পর দিন গেছে, পরে শুক্রবার দিন গেছে রাইতে 12টা 1টা দিক অনুমান যেমন তাগ লয়ে গেছে, লয়ে যাওয়ার পরে আমারে বরে রাখান দা আবার অন্য জায়গায় নিয়েছে নিয়ে রাখছে, তারা মানুষের কাছে জিজ্ঞাসি ভাইটা কোন জায়গা কি আসে বিষয়, পরে বলছে যে এটা র্যাপ ফোর্স, এটুকু বলার পরে আমি পরদিন সিংহাসা করতে উপরে যাই, পরে গিয়া যেমন অনেক কইরা পরে নামছি, পরে যেমন যাওয়ার পথে আমার স্যার ইয়া কইতেছে কয় তাকে হ্যান্ডল যাও, আমি কই স্যার আমার কিছু কথা আছে, আমার বলছে দোয়া কম আবার পারলে ডর, আমি বলছি আমি কই স্যার কথা আছে আমার একটু কথা কম, পরে কইছে ঠিক আছে, পরে একটা ঘরে আটকে রাখছে আধা ঘন্টা পরে আমি আসছি লেছি আর কি ডেকে আনার পর বলছে যে কি কথা বলো, তখন আমি কইছি স্যার আমারে কি লে ধরে আনছেন, তখন বলছে তোমার আসামি লোক পাওয়া গেছে লে ধরে আনা হয়েছে, আমি কই স্যার আমি তো এনে গেছি আমার ভাই সেলিম বলছে যে আমার শ্বশুর বাড়িতে বেড়াইতে যাইব এই বলে আমি লয়ে গেছি, তো বলতে আছে যে রাতে থাই সকালে যাই মনে, তারপর তারপরে রাত্রে এনে রয়েছি হজরত তো দৌড়লে বললো, পরে যেমন হেনে নেওয়ার পর পরে হেনতে আবার আমি হেনে নিচে পরে স্যারে জিজ্ঞাসাবাদ করছে, এনে পরে আমি বলছি যে স্যার আমি তো কোনো অপরাধ করি নাই, যদিও সে অপরাধ করেছে আমি তো কোনো অপরাধ করি নাই, আমার বলছে দিয়ে তো আমার ভাই আমি গেছি বেড়াইবার যাইব, পরে যেমন এনে যাওয়ার পর পরে তো আমার দৌড়ে আনছেন আপনারা, পরে জিজ্ঞাসা যে তুমি আঙ্গো চিন আমি কোন না আমি চিনি না চিন মুখ আপনার আমার তো চোখ মুখ বান্ধই আমি তো চিনতাম না আপনাকে চিন মুখ আপনার, তারপর জিজ্ঞাসা করছে তুমি কী কাজ করো, আমি বলছি যে আমি কৃষি কাজ করি আর একটা মাছের ছোটো পদেট আছে আমার, পরে বলার পর বলছে যে তোমার তো তাকে কেছে দেবো তার তো ইয়া আসামি, আমি বলছি যদি আমি কোনো অপরাধ করে থাই তাহলে আমার দিবেন আর যদি আমি অপরাধ না করে থাই তাহলে তার আমার দিবেন না ছেড়ে দিবেন অপরাধ না করলে, এইটুকুই বলছি, পরে সবার কাছে ইয়া করার পর সবাই যারা লোক আছে তারা বলছে না স্যার এই লোকটা ভালো, জিজ্ঞাসা তারা এদের মাঝে ভালো কেটে পরে বলছে যে স্যার এই লোকটা ভালো ছেড়ে দেন, পরে যেমন আমারে নিয়ে অন্য জায়গায় রাখছে, পরে আবার রাত্রে আনছে এনে জিজ্ঞাসা আবার জিজ্ঞাসে, আমি এনেই কইছি যে আমি তো কৃষি কাজ করি আর একটা প্রজেক্ট আছে, পরে জিজ্ঞাসে এটুকু জিজ্ঞানোর পর যেমন আমি আর কিছু বলি না, পরে আবার নিচে গা পরে রাতের 12টা বাজে বলছে যে তোমার তো খুনের কেস, আমি কই খুনের কি আর কেস দিবেন আমার দিবেন তো আমি কোনো খুন মুন দেই নাই করিও নাই, তখন বলছে যে ইয়ারো তুমি
তোমার কি কেস দিতাম, আমি কি আর কেস দিবেন আমার, আমি তো কোনো অপরাধ করছি না স্যার, যদি অপরাধ করতাম তো তারা সবাই বলতো যে হয় ছেলে অপরাধ করছে, সবাই সাপোর্ট করছে আমি ভালো, আর যদি খারাপ থাকতাম তাহলে বললে। এটা বলার পর পরে এনে আমার ভাই আরেকটা ছিল, পরে হ্যাঁ গেছে সেই জায়গায় টাকা নিয়ে তিনজন মারছে আমার এনতে, আরো তিনজন আসছিলাম লোক আমি চিনি না তিনজন, পরে যেমন বলছে যে আমি দিগাইছি কি হয়েছে, পরে কইছে নাকদা মুগদা গরম পানি দিচ্ছে, নাকদা মুগদা গরম পানি দিচ্ছে আর মারছে। তা আমি কইছি সেলিম ভাই না আছে, সেলিম ভাই কই দেয় না যায়, তখন বলছে যে সেলিম আর মাইলুল হয়েছে, এটা আমি কই তারা মারছে, কই সেলিম দে মারে নাই মাইলুল দে মারছে, আর আমার নাকদা মুগদা গরম পানি দিচ্ছে হেঁট দিচ্ছে আমি মারছে, পরে আমি আবার আর কি মালিশ করে দিচ্ছি এইটুকু। পরে কিন্তু তো রাইতের বারোটা বারে আমার নিচ্ছে, রাইতের বারোটা বাজে আমারে পরে যেমন দামাল কোটে সেরে দিচ্ছে, যারা আমি চিনছি পরে এনে ছাড়ছে, পরে একটা টুনদান আছে খোলা, পরে বলছে দামাল কোটেটা মোটে মোড়ে এনে আর কি ছাড়ছে, ছাড়ার পর যেমন আমি এনতে পড়াই এনতে আবার পুলিশে ধরে আমার লেগে গেছে, এনতে এরা আমি একশো টাকা ফাইন হয়েছে, পরে ফাইন দিয়ে পরে জরুরি ইয়েরা করাইছি।